হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। আজ আমি যে মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি তার নাম গ্রহণাম, যার অর্থ গ্রহণ। এটি এমন একটি সাসপেন্স থ্রিলার মুভি যার শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এক মুহূর্ত চোখ সরাতে পারবেন না। মুভির শেষের ক্লাইম্যাক্সের টুইস্ট আপনার মাথা একদম উলটপাল্ট করে দেবে, যা আপনি ধারণাই করতে পারবেন না। মুভিটি 2021 সালে মালায়ালাম ভাষায় মুক্তি পায়। এক্সপ্লেনেশন শুরুর আগে আপনাদেরকে একটি অনুরোধ করতে চাই, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত করে নিন, কারণ ক্লাইম্যাক্স দেখার পর আপনি সাবস্ক্রাইব করতেও ভুলে যাবেন। মুভির শুরুটা হয় হংকংয়ের একটি দৃশ্য দিয়ে। 17 জুলাই 2019, চন্দ্রগ্রহণের 6 ঘন্টা পূর্বে, রয় নামে একজন তার বন্ধু সুরাজকে কল করে বলে খারাপ আবহাওয়ার কারণে তার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, পরবর্তী ফ্লাইটে সে ফিরে আসছে। পরবর্তী ফ্লাইটে রয় সিঙ্গাপুর ল্যান্ড করলে রয় একটি ফাইল আনতে বাড়িতে যায়। চন্দ্রগ্রহণের ঠিক 30 মিনিট পূর্বে একটি মেয়েকে দেখানো হয় মুখের মধ্যে কাঁটা চামচ দিয়ে রক্তাক্ত করছে, এরপর কাউকে মারতে চেষ্টা করছে। মুভিটি এতটাই রহস্য ঘেরা, প্রতিটি মুহূর্ত আপনাকে সাসপেন্সের ফিল দিবে। এখান থেকে আমাদেরকে 8 মাস পূর্বে নিয়ে যাওয়া হয়। বধুবেশে এই মেয়েটির নাম টিনা, যার সাথে বিয়ে হচ্ছে তার নাম রয়। রয় সিঙ্গাপুরে একটি রিসার্চ ইনস্টিটিউটে চাকরি করে, তাই বিয়ের পরই সে টিনাকে সিঙ্গাপুর নিয়ে আসে। দুজন মিলে ছোট্ট একটি ভাড়া বাড়িতে তাদের সংসার শুরু করে। এ হচ্ছে ডক্টর বিশ্বনাথ, রয়ের আঙ্কেল। সেও সিঙ্গাপুরে সেটেল, তাই রয় ও টিনার জন্য তার বাড়ির পাশে সে বাড়ি ঠিক করে দিয়েছে। বিশ্বনাথ একজন নিউরোলজির ডক্টর, টোকিওতে 1 সপ্তাহ একটি প্রজেক্টের কাজে ছিল, তাই ফিরে দেখা করতে এসেছে। এ হচ্ছে সুরাজ, রয়ের বন্ধু, আর এ হচ্ছে সুরাজের ওয়াইফ চিঞ্চু। তারাও সিঙ্গাপুরে সেটেল, তাই আজ তারা রয় ও টিনাকে লাঞ্চে ইনভাইট করেছে। চিঞ্চু সব গোছাতে ব্যস্ত, যদিও খাবার সে অনলাইন অর্ডার করেছে, তবে প্ল্যান করে রেখেছে ডেলিভারি বয় খাবার দিয়ে গেলে সব খাবার কিচেনে চুলে রাখবে, রয়রা এলেই গরম গরম সার্ভ করবে, যাতে তারা মনে করে সব চিঞ্চুই রান্না করেছে। শুধু এটাই নয়, সুরাজ যাতে রয় ও টিনার সামনে তার প্রশংসা করে সেজন্য সারা রাত বসে একটি স্ক্রিপ্টও লিখে রেখেছে, হোয়াট এ পারফেক্ট ওয়াইফ। কিছুক্ষণ পর রয় ও টিনা আসে, খাবার টেবিলে চিঞ্চু বলছিল, আর বলো না, সুরাজ আমাকে একটু আগে তোমাদের কথা বলেছে, এত অল্প সময়ে এতটুকুই করতে পেরেছি। সুরাজ বন্ধুর সামনে বইয়ের লেখা স্ক্রিপ্ট মতো প্রশংসা করতে গিয়ে বারবার গুলিয়ে ফেলছে। বাধ্য হয়ে চিঞ্চুই বলে দেয়, এই হলো আমার অবস্থা, বলেছিলাম তোমাদের সামনে একটু প্রশংসা করতে, তাতেই এই হাল। অন্যদের সামনে বইয়ের প্রশংসা করলে কি হয় আর না করলে কি হয় আমার জানা নেই, আপনারা জানলে আমাকে জানাবেন, আমারও কাজে আসবে। যাই হোক, এরপর আমরা প্রেজেন্টেতে দেখতে পাই চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে, রয় টিনাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের 6 মাস পূর্বে নিয়ে যাওয়া হয়। রয় একটি অফিসে এসেছে, এখানে অ্যাস্ট্রোমিনিয়া মানে গ্রহবিজ্ঞান নিয়ে গবেষণা চলছিল, অল্প কিছুদিনের মধ্যে চন্দ্রগ্রহণ, তাই চন্দ্রগ্রহণকে নিয়েই রয়ের আজ ফাইনাল প্রেজেন্টেশন। রয় এ ব্যাপারে কিছু কেস স্টাডিও করেছে, জনমুখে প্রচলন আছে এই চন্দ্রগ্রহণের সময় মানুষের শারীরিক মানসিক অনেক পরিবর্তন আসে, অনেকে বলে এই সময় অনেক খারাপ শক্তি পৃথিবীতে নির্গত হয়। রয় যে কেস স্টাডি করেছে তার মতে মানুষের মাঝে যে পরিবর্তন আসে তাতে তার মাঝে আগ্রাসী মনোভাব আসতে পারে, এমনকি আত্মহত্যার প্রবণতা থাকে। মূলত এবছর যে চন্দ্রগ্রহণ হচ্ছে সেই চন্দ্রগ্রহণের ফলে মানুষের সাইকোলজিক্যাল যে প্রভাব পড়বে তার সম্পর্কে রয় কাজ করছে। রয়ের অফিস থেকে তাই তার প্রজেক্টের জন্য অ্যাপ্রুভালও দেওয়া হয়। পরবর্তী দিন রয় টিনাকে নিয়ে বিশ্বনাথের বাড়িতে যায়। টিনার আন্টি কল করে টিনার খোঁজ নিচ্ছিল, টিনা জানায় সে এখন অনেক খুশি, রয়কে পেয়ে সে এখন পরিপূর্ণ। অন্যদিকে বিশ্বনাথ রয়ের সাথে কথা বলছে, রয়ও বিশ্বনাথকে জানায় সে টিনাকে খুব ভালোবাসে। বিশ্বনাথ রয়কে বলে, টিনার ভাগ্য ভালো যে তোমার মতো একজন স্বামী পেয়েছে, আমার ছেলেটাও যদি তোমার মতো হতো। এখানে আমরা জানতে পারি বিশ্বনাথের ছেলে আছে, যার নাম আজ্জু। আর জানা যায় বিশ্বনাথ রয়কে টিনার ছবি দেখিয়েছিল, রয় পছন্দ করার পরই বিশ্বনাথ নিজে দাঁড়িয়ে থেকে রয় ও টিনার বিয়ে দিয়েছে, কারণ রয় ও টিনা দুজনেই অনাথ। রয় একদিন টিনাকে তার পছন্দের জায়গায় নিয়ে যায়, যেখানে রয় টিনাকে তার ভালো লাগার অনুভূতিগুলো, সে টিনাকে পেয়ে কতটা হ্যাপি সেগুলো প্রকাশ করছিল। টিনাও বলে, তোমার হাতে হাত রাখলে আমি নিজেকে নিরাপদ মনে করি, শেষ এমনটা মনে হতো আমার বাবার সাথে। মা মারা যাওয়ার পর থেকেই বাবাই আমাকে সব দিয়েছে, কিন্তু আমার আফসোস বাবা মারা যাওয়ার আগের সময়টুকু আমি তার সাথে থাকতে পারিনি, সেজন্য আমার স্মৃতিগুলো অসম্পূর্ণ রয়ে গেছে। টিনা রয়কে আরও বলে, জীবনে অনেক জটিলতা আসবে, যত জটিলতায় আসুক আমি সবসময় তোমার পাশে আছি। দুজন অনেক আনন্দে দিন কাটাচ্ছিল। একটি কনফারেন্সে অ্যাটেন্ড করতে রয় 2 দিনের জন্য হংকং চলে যায়। রয় চলে যেতেই টিনা লক্ষ্য করে পাশের বাড়ির একটি মেয়ে টিনার দিকে তাকিয়ে আছে, তবে মেয়েটার আচরণ স্বাভাবিক ছিল না, তাই টিনা ভিতরে চলে যায়। রয় ফিরে এলে টিনার বার্থডে উপলক্ষে একটি সারপ্রাইজ পার্টির আয়োজন করে। টিনা যখন কেক কাটতে যাবে তখনই টিনার একটু অস্বাভাবিক ফিল হচ্ছিল, টিনার মস্তিষ্কে কিছু ভেসে আসছে,
কয়েকটি বাচ্চা, একটি মুখ, সাথে বার্থডে সং। টিনা বিষয়টি নিয়ে একটু আপসেট ছিল। রয় ব্যাপারটি নোটিস করে টিনার কাছে জানতে চায়, তোমার আজ বার্থডে, তোমার চোখে মুখে আনন্দ থাকার কথা, কিন্তু তোমাকে আপসেট লাগছে, কোনো সমস্যা টিনা? টিনা বলে যে না, কোনো সমস্যা নেই, সব কিছু ঠিকঠাকই চলছিল। এরপর একদিন রয়ের বার্থডের দিনও টিনা রয়কে সারপ্রাইজ দেয়। তাদের একমাত্র কাছের ছিল বিশ্বনাথ। বিশ্বনাথও সময় পেলে তাদের সাথে সময় কাটাতে আসতো। জুনের 11 তারিখ, গ্রহণের মাত্র 6 দিন পূর্বে। আজ রয়ের প্রজেক্ট নিয়ে সেমিনার। রয় রেডি হয়ে যখনই বের হবে, টিনাও তার সাথে সেমিনার যেতে চায়। ওয়াইফ যেতে চায় বলে কথা, রয় টিনাকে সেমিনারে নিয়ে যায়। সারাদিন সেমিনার শেষে ফেরার পথে রয় টিনাকে বোঝাচ্ছিল, এই গ্রহণটি যখন হয় মানুষের শারীরিক, মানসিক, আত্মিক অনেক পরিবর্তন হয়। এখনও অনেকে বিশ্বাস করে যতক্ষণ এই গ্রহণ চলে খারাপ শক্তির আবির্ভাব হয়, তাই তুমি একটু সাবধানে থেকো। বাড়ি ফিরতেই টিনা আবারও দেখতে পায় পাশের বাড়ির মেয়েটি তাকে উকি দিয়ে দেখছে। তবে মেয়েটি একটু উদ্ভটভাবে দেখছে বলে টিনা ভয় পেয়ে ভিতরে গিয়ে রয়কে বিষয়টি জানায়। রয় অবশ্য বলে, কই, আমি তো কখনো দেখলাম না, এটা তোমার ভুল হতে পারে টিনা। রয় টিনাকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়। পাশেই দুটি বাচ্চা খেলা করছিল। বাচ্চাদের খেলা দেখে বাচ্চার বাবা ডেকে বাচ্চাটাকে অনেক বকা দিচ্ছিল। বাচ্চাটাকে জোর করে বসিয়ে বাচ্চার বাবা শাসন করছিল। তার কথাগুলো শুনে টিনার সামনে আবার ওই দৃশ্যগুলো ভেসে আসতে থাকে। এক পর্যায়ে টিনার হাতের চাপে টিনার গ্লাস ভেঙে টিনার হাত কেটে যায়। হসপিটালে যেতে কারে উঠতে টিনা খেয়াল করে রয় কেমনভাবে যেন তার দিকে তাকাচ্ছে। রয়ও খেয়াল করে টিনা তাকে দেখে ভয় পাচ্ছে, তাই দ্রুত ক্লিনিকে নিয়ে যায়। রাতে বাড়ি ফিরে রয় টিনার কাছে জানতে চায় গ্লাস কীভাবে ভাঙল। আবার নিজেই বলে হয়তো লো কোয়ালিটির হবে, কিন্তু টিনা এখনও আনকমফোর্টেবল ফিল করছে, তার কানে শব্দ আসছে। পরদিন সকালে রয় অফিসে যাওয়ার আগে বলে যায়, তুমি না গ্রহণ সম্পর্কিত একটি বই চেয়েছিলে, আমার বুকসেলফে রাখা আছে, সময় পেলে পড়ো। রয় চলে গেলে টিনা হাতের কাজ সেরে রয়ের সেলফ থেকে একটি বই নিয়ে পড়তে শুরু করে। টিনা বই পড়ায় এতটাই মগ্ন হয়ে গিয়েছে যে রয় বারবার কল করে যাচ্ছে, তাতেও টিনা ভ্রুক্ষেপই করছে না। রাতে রয় ফিরে দেখে বাড়ির দরজা খোলা। উপরে যেতে দেখা যায় টিনা ঘরের এক কোণে বসে আছে। রয়কে দেখা মাত্রই বলতে থাকে, কে তুমি, কেন এসেছো? রয় বারবার টিনাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু টিনা দেখছে রয় অন্যরকম বিহেভ করছে। একসময় টিনা বেহুশ হয়ে পড়ে। রয় বিশ্বনাথকে কল করে। বিশ্বনাথ এসে জানায় ওর লো প্রেশারের জন্য এমনটা হয়েছে, সাথে কিছু মেডিসিনও লিখে দেয় আর বলে একটু ঘুম হলে ঠিক হয়ে যাবে। কিন্তু রয় বুঝতে পারছে না লো ব্লাড প্রেশার হলে এমন বিহেভ কেন করবে। বিশ্বনাথ রয়কে বোঝায়, তুমি কিছুদিন যাবৎ প্রজেক্টের কাজে বাইরে বেশি থাকো, টিনা ঘরে একা থাকে, হয়তো বোর হয়ে গেছে, সেই মুড সুইং থেকে হয়তো বা হতে পারে, আর তোমাদের মাঝে কিছু হলে তুমি একটু কম্প্রোমাইজ করে নিও। অনেক রাত হয়ে গেছে, তাই বিশ্বনাথ আগামী দিন সকাল আসবে বলে চলে যায়। রাতে তারা ঘুমিয়ে পড়লে টিনা একটি খারাপ স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে পড়ে। এরপর একাই রুম থেকে বের হয়ে যায়। পরবর্তী দিন সকালে, গ্রহণের 4 দিন পূর্বে, টিনা রান্নাঘরে রান্না করছে আর মনের সুখে গান গাইছে। রয় এসে তো পুরো হতবাক, রাতে যে এমন করলো সকালে সব কিছু ভুলে গেল, কিভাবে সম্ভব? টিনা এমন বিহেভ করছে যেন গত রাতে কিছুই হয়নি। রয় অফিসে যাওয়ার পথে দেখে তার সিগারেটের প্যাকেট পড়ে আছে, সিগারেটগুলো কেউ খেয়েছে। টিনা এসে বলে, রয়, তোমাকে কতদিন বলেছি অ্যাস্ট্রা ইউজ করতে? রয় টিনার কাছে জানতে চায় গত রাতে প্যাকেটে 4টি সিগারেট ছিল, কোথায় গেল? রয়ের ভালো মতো মনে আছে সে গত রাতে 4টি সিগারেট রেখেছে, অথচ টিনা এমন ভাব করছে টিনা যেন কিছুই জানে না। টিনা আরও তাকে বলছে, তুমি টেনশন করতে গিয়ে ভুলে গেছো হয়তো। রয় অফিসের জন্য বের হয়ে টিনার কথাগুলো ভাবছিল, তাই অফিসে না গিয়ে একটি পার্কে গিয়ে ভাবছিল টিনার সাথে কি হচ্ছে, টিনা কেন এমন আচরণ করছে। রয় সুরাজদের বাড়ি যায়। সুরাজকে টিনার ব্যাপারে বলে যে গত রাতে কেমন অদ্ভুত আচরণ করছিল, কিন্তু আজ সকালের আচরণে মনে হলো গত রাতে কিছু হয়েছে ওর মনেই নেই। সুরাজ বলে, এত ভাবিস না, মুড সুইং হতে পারে। রয় বলে, তাই বলে এত ঘন ঘন আচরণের পরিবর্তন হবে? সুরাজ বলে, তুই আমাকে বলছিস? আমার জনের তো মিনিটে মিনিটে পরিবর্তন হয়। নতুন প্রজেক্টের কাজে তুই ব্যস্ত থাকিস, আবার টিনা এখানে এসেছে তাও বেশি দিন হয়নি, তুই ওকে একটু সময় দে, ঘুরতে নিয়ে যা, ওর সাথে ফ্রি হয়ে কথা বল, সব ঠিক হয়ে যাবে। রয়ও তাই মনে করে যে টিনার একাকিত্বের কারণে টিনার আচরণ এমন পরিবর্তন হচ্ছে। রাতে টিনাকে দেখা যায় আবার বইটি পড়ছে। সুরাজদের বাড়ি থেকে ফিরে রয় টিনার সাথে একটু রোমান্টিক আচরণ করার চেষ্টা করছিল, তাই একটু রোমান্টিকভাবে কথা বলছে, কারণ রয় ভাবছে টিনার সাথে একটু ভালোভাবে সময় কাটলে হয়তো ভালো হয়ে যাবে। কিন্তু হিতে বিপরীত হয়, রয়ের হঠাৎ এমন আচরণ দেখে টিনাও সন্দেহ করছে। টিনা কিচেনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, যদিও রয় সবসময় কফি খেতে পছন্দ করে, তারপরও টিনা রয়ের জন্য চা করে নিয়ে আসে। রয় কোনো প্রশ্ন না করেই চা খাচ্ছিল। এরপর টিনাকে বলে,
আমি বেশ কিছুদিন যাবৎ তোমার মাঝে উদ্ভট আচরণ খেয়াল করছি, কি হয়েছে আমাকে খুলে বলো। টিনা উল্টো রয়কে সন্দেহ করে বলে, তুমি তো কখনো চা খাও না, আজ কেন খেলে? মূলত টিনার আচরণের সমস্যাগুলো থেকে টিনা ভাবতে শুরু করছে রয়ের আচরণের পরিবর্তন হচ্ছে, তাই টিনা উল্টো রয়কেই সন্দেহ করছে। রয় আর এগুলো মানতে পারছিল না, তাই দুজনের মধ্যে একটু তর্ক হয়। টিনা রাগ করে ভিতরে চলে যায়। রয় কিছুতেই বুঝতে পারছে না সে এখন কি করবে। পরবর্তী দিন টিনা চিঞ্জুর সাথে দেখা করে, আর রয় সুরাজের সাথে। একদিকে টিনা বলছে ও নিশ্চয় রয় না, কারণ রয়ের আচরণ এমন ছিল না। এদিকে রয় সুরাজকে বলছে টিনা কেমন যেন আচরণ করছে, তা কখনোই মুরসিং হবে না। দুজন দুজনকে সন্দেহ করছে, তাই টিনা চিঞ্জুকে আর রয় সুরাজকে তাদের সাথে ঘটে যাওয়া সব কিছু জানায়। রয় যখনই দেখছে টিনা অদ্ভুত আচরণ করছে, ঠিক তখনই টিনা ভাবছে রয় অদ্ভুত আচরণ করছে। দুজনের মাঝে তখন বোঝাই কষ্ট হয়ে যাচ্ছে আসল সমস্যাটা কার মাঝে। দুজনের থেকে সব কিছু শোনার পর সুরাজ আর চিঞ্জু দুজনের সাথে কথা বলে এই সমস্যাটার সমাধান করার সিদ্ধান্ত নেয়। এর মধ্যেই রয় সুরাজকে কল করে বলে একটি কনফারেন্সে অ্যাটেন্ড করতে তাকে হংকং যেতে হচ্ছে, আগামীকালই ফিরে আসবে। রয় ভাবছিল টিনারও একটু সময় প্রয়োজন, তাই একা থাকলে ও হয়তোবা বুঝতে পারবে, তাই টিনার সাথে কোনো কথা না বলে সে চলে যায়। রয় চলে যাওয়ার পর টিনাকে দেখা যায় সেই বইটি পড়ছে। পরবর্তী দিন, গ্রহণের মাত্র 30 মিনিট পূর্বে রয় ফিরে আসছে, যে দৃশ্যটি আমরা মুভির প্রথমে দেখেছিলাম। রয়ের অফিস থেকে কল করে রয়কে একটি ফাইল নিয়ে যেতে বলে। ফাইলটি রয়ের বাড়িতে ছিল, তাই রয় টিনাকে বারবার কল করে যাচ্ছে, কিন্তু টিনা কিছুতেই অ্যান্সার করছে না। রয় বাড়ি ফিরে টিনাকে বই পড়তে দেখে একটু রেগে যায়, বলে এ কেমন অসভ্যতা, জরুরি কাজে কল করছি তাও ফোন পিক করছো না কেন? টিনা কোনো জবাবই দিচ্ছিল না দেখে রয় ফাইল আনতে চলে যায়। টিনাকে দেখা যায় কাঁটা চামচ মুখের ভিতর দিয়ে নাড়ছে, আর আঘাতে মুখ দিয়ে রক্ত ঝরছে। টিনা আচমকা গিয়ে রয়ের গলা চেপে ধরে রয়কে মারার চেষ্টা করছিল। হঠাৎ রয়কে ছেড়ে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে পুরো মুখে রক্ত মাখছে। টিনা বের হয়ে গেলে রয় টিনার পিছে পিছে গিয়ে টিনাকে খুঁজতে থাকে। তখনই রুমের ফলসার থেকে টিনা রয়ের উপর ঝাঁপিয়ে পড়ে, রয়কে খুন করার চেষ্টা করছে। নিজে বাঁচার জন্য রয় টিনাকে ধাক্কা দিলে টিনা মাথায় আঘাত পেয়ে বেহুশ হয়ে যায়। এরপর রয় ডক্টর বিশ্বনাথকে কল করে। বিশ্বনাথ এলে তারা টিনাকে হসপিটালে নিয়ে যায়। এখন গ্রহণ শুরু হয়ে গেছে। বিশ্বনাথ ডক্টরের সাথে কথা বলে এসে রয়কে বলে আপাতত টিনাকে অবজারভেশনে রাখা হয়েছে, সকালে মেইন ডক্টর আসলে বাকিটা বোঝা যাবে। টিনার এরকম অবস্থা দেখে রয় অনেক আপসেট ছিল, তাই বিশ্বনাথ রয়কে বোঝায় তুমি এখন বাড়ি যাও, একটু রেস্ট করে আসো, এখানে আমি আছি তো, আমি সব দেখব। এরপর রয় বাড়ি ফিরে আসে, কিন্তু সব কিছু রয়ের চোখের সামনে ভাসছে। রয় টেবিলের উপর টিনার ফোনটি দেখে ফোনটি চেক করে দেখছিল। পরদিন সকালে হসপিটালে গেলে ডক্টর রয়কে ডেকে বলে টিনার সব কিছু নর্মাল আছে, ওর মুখে কিছু ক্ষতও হয়েছে, আপাতত 48 ঘন্টা অবজারভেশনে রাখা হচ্ছে, ব্লাডের কিছু টেস্টও আসা বাকি আছে, তাই পরবর্তী ট্রিটমেন্ট রিপোর্ট দেখে দেয়া যাবে। ডক্টর রয়কে সন্দেহ করছিল, তার ধারণা হয়তো রয়ের সাথে টিনার কিছু হয়েছে যা রয় লুকিয়েছে। রয় তখন টিনার ব্যাপারে সব খুলে বলে। বিশ্বনাথ বাইরেই বসেছিল। রয় বিশ্বনাথকে বলে আমি শিওর টিনার অতীতে কোনো ইনসিডেন্ট হয়েছিল যা সম্পর্কে আমি জানি না। রয় টিনার গ্রামের বাড়িতে যেতে চায়। বিশ্বনাথ বলে খামাখা ছোট বিষয়কে বড় বানাচ্ছ, ওর এখন যে কন্ডিশন তোমার কোথাও যাওয়া ঠিক হবে না, ও উঠে যদি তোমাকে খুঁজে? রয় বলে কে ও? ও এখন আমাকেই শত্রু ভাবছে আঙ্কেল, ও সম্পর্কে জানতে আমাকে ইন্ডিয়া যেতেই হবে। এদিকে টিনার খবর পেয়ে সুরাজ এসে জানতে চায় কী হয়েছিল বলতো। তখন রয় সুরাজকে গত রাতের ঘটনা বলে। সব শুনে সুরাজ বলে ও এখন 2 দিন অবজারভেশনে থাকবে, আমরা তো এখানে আছি, তুই যেহেতু ওর পাস সম্পর্কে জানতে চাচ্ছিস যা জেনে আয়, হসপিটালের ব্যাপারে আমরা দেখব। টিনাকে পেয়ে রয় কতটা সুখে ছিল, আর এখন টিনার এমন অবস্থা রয় কিছুতেই মেনে নিতে পারছে না। টিনার সম্পর্কে তথ্য নিতে রয় ভারতের থিরুভান্তাপুরমে টিনার বন্ধুর বাড়িতে যায়, যার নাম সিদ্ধার্থ। সিদ্ধার্থ কোনো একটি কাজের জন্য তাদের বিয়েতে আসতে পারেনি, তাই আজই রয়ের সাথে পরিচয় হচ্ছে। সিদ্ধার্থ টিনার ব্যাপারে জানতে চাইলে রয় বলে দেখো সিদ্ধার্থ, আমি এত দূরে তোমার কাছে দেখা করতে এসেছি, তার পিছনে নিশ্চয় বড় কোনো কারণ আছে, টিনাকে পাঠানো তোমার লাস্ট মেসেজটি আমি দেখেছি। টিনা যে এনজিওতে চাকরি করত কেন চাকরি ছেড়ে দিল, সবাই আমাকে যে কারণটি বলেছে আমার মনে হয় না সেটি সঠিক কারণ। টিনা এখন হসপিটালে সিদ্ধার্থ। রয় সিদ্ধার্থের কাছে টিনার পাস্ট সম্পর্কে জানতে চায়, কারণ রয়ের জানা মতে একমাত্র সিদ্ধার্থই ছিল টিনার ক্লোজ ফ্রেন্ড। সিদ্ধার্থ জানায় সে টিনাকে কলেজ লাইফ থেকে জানে। টিনার লাইফে একজন ছেলে ছিল যার নাম অর্জুন। এখান থেকে ফ্ল্যাশব্যাক, এই ছেলেটির নাম অর্জুন। অর্জুনের বাড়িতে 3টি বাচ্চাকে দেখা যায়, বাচ্চাগুলোকে অর্জুনই রেখেছে। বাইরে থেকে অর্জুনকে যতটা ভালো মানুষ দেখা যায় অর্জুন ততটা ভালো নয়। সিদ্ধার্থ বলে আমি জানি না বাচ্চাগুলো কোথা থেকে এসেছিল বা অর্জুন কেন তাদেরকে নিজের বাড়িতে রেখেছিল। অর্জুনের টর্চারের কারণে বাচ্চাগুলো কখনো টিনার কাছে অর্জুনের ব্যাপারে বলতে পারত না। টিনাও বাচ্চাদের অনেক পছন্দ করত, তাই বাচ্চাদের প্রতি ভালোবাসা দেখিয়ে
অর্জুনও টিনার থেকে অ্যাডভান্টেজ নিত। অর্জুন একদিন টিনাকে বলে, যতদিন সে এই বাচ্চাদের লিগাল অ্যাডপশন অ্যাগ্রিমেন্ট না করাতে পারবে ততদিন বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করাতে পারবে না। অর্জুনের কথাতে বিশ্বাস করে টিনা ফেক অ্যাডপশন এগ্রিমেন্ট তৈরি করে যে বাচ্চারা এই এনজিওতেই ছিল, সেখান থেকেই অর্জুন তাদেরকে অ্যাডপ্ট করেছে। যদিও টিনা অবৈধভাবে কাজটি করেছিল, কারণ জানাজারি হলে তার চাকরি চলে যেত, তারপরও বাচ্চাদের কথা চিন্তা করে টিনা কাজটি করেছিল। টিনা ভেবেছিল অর্জুনকে বিয়ে করলে বাচ্চা তো তাদেরই হবে, তখন আর কেউ প্রশ্ন করতে আসবে না। এই ঘটনা টিনা সিদ্ধার্থকে জানালে সিদ্ধার্থ বলে, পাগল হয়েছিস, তুই কেন ফেক ডকুমেন্টস বানিয়ে দিয়েছিস যাকে তুই ভালো করে জানিসই না? ওই ছেলে একা থাকে, তিনটি বাচ্চাকে অ্যাডপ্ট কেন করেছে? আর ও তো কোনো অরফানেজ থেকেও বাচ্চাদেরকে অ্যাডপ্ট করতে পারত, তাও আবার শহর ছেড়ে গ্রামে গিয়ে কেন থাকছে? টিনা সিদ্ধার্থকে বোঝায় অর্জুন নিজেও একজন অনাথ, তাই ও অনাথের কষ্ট বোঝে, এই জন্যই বাচ্চাদেরকে অ্যাডপ্ট করেছে, এতে ওর দোষ কী? কিছুক্ষণ পর অর্জুন এলে টিনা সিদ্ধার্থের সাথে অর্জুনের পরিচয় করিয়ে দেয়। সিদ্ধার্থ বাচ্চাদের ডকুমেন্টসের ব্যাপারে কথা বলতেই অর্জুন একটু ঘাবড়ে যাচ্ছিল, যাতে সিদ্ধার্থের মনে একটু সন্দেহ তৈরি হয়ে যায়, কারণ টিনার মতো সেন্সিটিভ মেয়েকে যে ফাঁসিয়েছে তাহলে সে কতটা ভয়াবহ হতে পারে। এরপর টিনার বার্থডের দিন, ওই দিন অর্জুনের সাথে থাকা এক বাচ্চারও বার্থডে ছিল, তাই টিনা আসার আগেই কেক পাঠিয়ে দিয়েছিল। অর্জুন কেক নিয়ে বাচ্চাদের ডেকে কেক কাটতে বলে, এরপরই দেখা যায় তার আসল রূপ। অর্জুন বাচ্চাটাকে কেকের মধ্যে চেপে ধরে, এরপর নিজের মুখে কেক মাখতে মাখতে বার্থডে সং গাইছিল। মূলত অর্জুন ছিল একজন সাইকো। টিনা এসে এসব দেখে বুঝতে পারে অর্জুন অসুস্থ মস্তিষ্কের, তাই বাচ্চাদেরকে বাঁচাতে সে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। অর্জুন তখন টিনাকে বাধা দেয়, একসময় টিনার মাথায় আঘাত করে টিনাকে বেহুশ করে দেয়। এরপরই দেখা যায় সিদ্ধার্থ অর্জুনের বাড়ি থেকে টিনাকে উদ্ধার করছে। মূলত ওই দৃশ্যগুলোকেই টিনা সবসময় কল্পনা করে আসছে। সিদ্ধার্থের কাছে সব শুনে রয় জানতে চায় অর্জুন এখন কোথায়। সিদ্ধার্থ জানায় ওই ঘটনার পর থেকে ওকে আর কেউ দেখেনি, টিনাও চাকরি ছেড়ে দেয়। এরপর জানতে পারি টিনা কোনো এক হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছে। টিনা হসপিটালে থাকাকালীন টিনার বাবা হার্ট অ্যাটাকে মারা যায়, এরপর ওর আত্মীয়রাই ওর দেখাশোনা করেছে। সিদ্ধার্থের থেকে জানা যায় এখান থেকে 40 কিলোমিটার দূরে সেন্ট ম্যারিস হসপিটালে টিনার চিকিৎসা হয়েছিল, ডক্টর স্যামুয়েল চিকিৎসা করেছিল টিনার। এদিকে আমরা বিশ্বনাথকে দেখতে পাই হসপিটালে এসেছে টিনাকে দেখতে। সিদ্ধার্থের থেকে তথ্য নিয়ে রয় ওই হসপিটালে গিয়ে ডক্টর স্যামুয়েলের সাথে দেখা করে। রয় ডক্টরের কাছে জানতে চায় টিনার কোনো সাইকোলজিক্যাল প্রবলেম ছিল, ও কি সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরেছিল। ডক্টর জানায় যদি টিনা সুস্থই থাকত তোমাকে আজ এখানে আসতে হতো না। টিনাকে অনেক ক্রিটিক্যাল কন্ডিশনে হসপিটালে আনা হয়েছিল, ওর মাথায় গুরুতর আঘাত ছিল, পরে বুঝতে পারলাম ওর মাইন্ডে বেশি প্রভাব পড়েছে। টিনা শারীরিকভাবে রিকভার হয়ে গিয়েছিল, কিন্তু মানসিকভাবে তখনও সে রিকভার হতে পারেনি। টিনার বাবা রেগুলার ওকে দেখতে আসতো, কয়েকদিন অবজার্ভ করে দেখা যায় টিনা ওর বাবাকে দেখেও অন্যরকম আচরণ করছে, ওর ভিতর ভয় কাজ করছে। ওর রিয়াকশন অবজার্ভ করে ওকে ট্রমা থেকে মুক্ত করতে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল, তবুও নিজ বাবাকেই চিনতে পারছিল না। ডক্টর রয়কে টিনার মেডিকেল ফাইল দেখায়, এরপর বলে ওর রোগটিকে ক্যাবগ্রাস সিন্ড্রোম বলে। এই সিন্ড্রোমে আক্রান্ত ব্যক্তিরা তাদের কাছের মানুষদের যাদের সে ভালোবাসে তাদের মাঝে অন্য মানুষের উপস্থিতি কল্পনা করতে থাকে, যেমনটা হয়েছিল রয়কে দেখে। ডক্টরের মতে টিনা তোমাকে দেখেও এমন ভেবেছে, তোমার মাঝে অন্য কাউকে কল্পনা করে হয়তো তোমাকে পরীক্ষা করার চেষ্টা করেছে কোনো কিছুর মাধ্যমে, যেমনটা হতে পারে তোমার আচরণ, তোমার চলাফেরা বা তোমার খাদ্যাভ্যাস। যেমনটা আমরা দেখেছিলাম টিনা কফির বদলে রয়ের জন্য চা করে নিয়েছিল। রয় ডক্টরের কাছে জানতে চায় তাহলে কেউ আমাকে আর চিনতে পারবে না? ডক্টর জানায় এমনটি না, টিনার সাথে এটি মাঝে মাঝে হয়, আবার ভালো ঘুমের কারণে ওর ব্রেন যখন শান্ত হয়ে পড়ে তখন আবার ঠিক হয়ে যায়, তবে এরপরও মনে করতে পারে না ওর সাথে কি হয়েছিল বা ও কী আচরণ করেছিল। তার মানে দাঁড়ায় টিনা তার সিদ্ধার্থ সম্পর্কে কিছু জানে না। রয় জানতে চায় তাহলে এতদিন টিনা কীভাবে নর্মাল ছিল আর হঠাৎ করে কেন এমন হলো। ডক্টর বলে ও যখন এখানে ছিল ওকে অনেক মানসিক চিকিৎসার থেরাপিও দেওয়া হয়েছিল, আমরা চেষ্টা করছিলাম ওর মেমোরি থেকে কষ্টের বিষয়গুলোকে মুছে দিয়ে ভালো মুহূর্তগুলো দিয়ে রিপ্লেস করতে, কিন্তু তার আগেই ওর আত্মীয়রা ওকে ডিসচার্জ করে নিয়ে যায়। ওকে এখনও ট্রিটমেন্ট করে সুস্থ করে তোলা যাবে, ওর লাইফে এমন কিছু আছে যা ওকে ভোলাতে পারলে ওকে ফিরে পাওয়া যাবে। ডক্টর স্যামুয়েল টিনার কেস ফাইলটি রয়কে দিয়ে বলে সিঙ্গাপুরের ডক্টরকে এটি দেখিয়ে তাকে ট্রিটমেন্ট করতে বলো, তুমি ওকে ফিরে পাবে। রয় টিনার কথাগুলো ভাবছিল, ডক্টরের কথার সাথে একদম মিলে যাচ্ছে, কারণ টিনা এখন অন্যদের মাঝে কাউকে দেখতে পাচ্ছে, যেমনটি টিনা পাশের বাড়ির মেয়েকে দেখে বলেছিল, আর প্রতিনিয়ত রয়কে দেখে এমনটাই ভাবছে। রয় সিঙ্গাপুর ফিরে আসে, এসে সে পাশের বাড়িতে যায়, ওই মেয়েটির ব্যাপারে জানতে চায় যার নাম মাহিরা। রয় জানায় টিনা বলতো মাঝে মাঝেই মাহিরা ওকে দেখত। জানা যায় মাহিরার বাবা মা একটি কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, মাহিরাও তাদের সাথেই ছিল কিন্তু ঈশ্বরের ইচ্ছায় সে বেঁচে গেছে, তবে অ্যাক্সিডেন্টের শখ এখনও ভুলতে পারেনি। মাহিরার দাদি জানায় তোমরা আসার পর আমি মাঝে মাঝে দেখতাম ও তোমাদের বাড়ির দিকে তাকিয়ে থাকে। রয় মাহিরাকে ডেকে মাহিরার সাথে কথা বলে,
ফেরার পথে রয়ের হোয়াটসঅ্যাপে একটি ফটো আসে যেখানে আমরা অর্জুনকে দেখতে পাই, কিন্তু রয় তাকে অন্য নামে জানে, আজ্জু, মানে বিশ্বনাথের ছেলে। বিশ্বনাথ তাকে বলেছিল আজ্জু বেঙ্গালুরুতে তার মায়ের কাছে বড় হয়েছে। রয় জানত আজ্জুর স্বভাব চরিত্র তেমন ভালো ছিল না। রয় আজ্জুকে লাস্ট এক বছর আগে দেখেছিল। এতদিন না দেখায় ভেবেছিল বাবা ছেলের মধ্যে হয়তোবা সম্পর্কের অবনতির কারণে আজ্জু আবার ফিরে গেছে। রয় বিশ্বনাথের বাড়িতে যায়, তাকে বলে আমি আপনাকে বাবার চোখে দেখেছি, আপনি কিভাবে আমাকে ধোঁকা দিলেন, আর টিনা কী দোষ করেছিল। রয় সত্য ঘটনা জানতে চায় তার ছেলে কোথায়। বিশ্বনাথ বলে টিনা আজ জীবিত আছে, তার পিছে আমারও অবদান আছে। আমি যখন জানতে পারি আর্জুনের জন্য কেউ ক্রিটিক্যাল কন্ডিশনে হসপিটালে ভর্তি আছে, আমি হসপিটালে গিয়ে টিনাকে দেখি। ওর কন্ডিশন খুব খারাপ ছিল, আমি পরিচয় দিয়েছিলাম, টিনাকে আমি প্রফেশনালি জানি। আমি যে অর্জুনের বাবা আমি সেটি গোপন করেছিলাম। এরপর সিদ্ধার্থের থেকে আমি সব জানতে পারি। যেহেতু টিনার অবস্থার জন্য অর্জুনই দায়ী ছিল, তাই আমি চিন্তা করি ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা আমারই দায়িত্ব। আমি ডক্টর স্যামুয়েলকে দিয়েও ট্রিটমেন্ট করাই। যখন সুস্থ হলো আমি জানতাম টিনা তোমার সাথে নিরাপদে থাকবে, তাই তোমাদের বিয়ের প্রপোজাল দিই। ওই রাতে টিনাকে দেখে আমি বুঝতে পারি টিনা আগের কন্ডিশনে ফিরে গেছে। বাড়ি ফিরে আমি বারান্দায় দাঁড়িয়ে দেখি টিনা সিগারেট টানছে। আমার সাহস ছিল না যে তোমাকে আমি সব সত্যিটা জানাবো, তাই আমি ওকে স্বাভাবিক রাখতে মেডিসিন দিয়েছিলাম। টিনা সুস্থ হলে আমি সব তোমাকে জানাতে চাচ্ছিলাম, এর মধ্যেই এগুলো ঘটে গেছে। আমি ওকে মেয়ের চোখে দেখেছি, তাই তোমার সাথে বিয়ে দিয়েছি, কারণ আমি জানতাম তোমার সাথে থাকলেও সেফ থাকবে। আমি রেগুলার তোমাদের বাড়িতে গিয়ে চেক করতাম ও খুশি আছে কিনা। আমি কল্পনাও করিনি টিনা আবার এই কন্ডিশনে ফিরে যাবে। আর অর্জুন কোনোদিন তোমাদের জীবনে আসবে না, ড্রাগের ওভারডোসে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। ছেলের কৃতকার্যের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে, তাই আমি চেষ্টা করেছি, আমাকে ক্ষমা করে দিও। বিশ্বনাথের থেকে সব জানার পর বিশ্বনাথের বাড়ি থেকে ফিরে রয় সব কিছু অ্যানালাইজ করছিল। তাহলে সমস্যাটা কোথায়, কী দেখে টিনা আগের কন্ডিশনে ফিরে গেল। তখনই রয়ের মনে পড়ে টিনাকে সে গ্রহণের একটি বই পড়তে বলেছিল, যেটি টিনা সবসময় পড়ত। অনেক খুঁজে রয় বইটি পায়। রয় বইটিকে অ্যানালাইজ করে দেখে বইতে যে আর্টিকেলগুলো লেখা ছিল টিনার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে অনেক সাদৃশ্য ছিল, তার মানে হয়তো এই বই দেখে টিনা সব মনে পড়েছে। পরদিন সকালে আমরা দেখতে পাই সুরাজ টিনার সাথে কথা বলছে। রয় সিঙ্গাপুরে ফিরে এসেছে, তাই হসপিটালে এসে আজ ডিসচার্জ করে নিয়ে যাবে। কিন্তু টিনা কোনো কথার জবাব না দিয়ে একটি কাগজ মোড়াচ্ছিল। সুরাজ কাছে যেতেই টিনা সুরাজের মধ্যে অন্যরকম দেখে, সুরাজকেও সে চিনতে পারছে না। জানতে চায় ও এখন কোথায়, আমি ওকে ছাড়বো না। টিনার এমন আচরণ দেখে সুরাজ ডক্টরকে ডাকতে যায়। ফিরে এসে দেখে টিনার রুমে নেই, হসপিটালের কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। রয় এসে দেখে টিনার বেডে একটি বই পড়ে আছে, নিচে টিনার মোড়ানো একটি কাগজ। কাগজটি ওঠালে দেখা যায় বিশ্বনাথ ও অর্জুনের ছবি, যেটি বিশ্বনাথই এখানে রেখে গিয়েছিল। এতক্ষণে রয় বুঝতে পারে টিনা রয়কে খুঁজছে না, টিনা অর্জুনকে খুঁজছে। রয়ের মাঝে অর্জুনকে দেখে টিনা রয়কেই মারতে যাচ্ছিল। যে বইটিও পড়েছিল তার সাথে ওর পাস্টের অনেক মিল আছে। রয় সিদ্ধান্ত নেয় যাদের কারণে তার টিনার আজ এই অবস্থা সে তাদের ছাড়বে না, আর টিনাকে যেভাবেই হোক সে আগের জীবনে ফিরিয়ে আনবে। রয় টিনার খোঁজে বিশ্বনাথের বাড়িতে যায়। রয় দেখে টিনা বিশ্বনাথকে সেন্সলেস করে ফেলে রেখেছে। রয়কে দেখা মাত্রই টিনা রয়কেও মারতে শুরু করে, কারণ টিনা রয়ের মাঝে অর্জুনকে দেখছে। রয় কোনোভাবে টিনাকে একটি কাপড় দিয়ে বেঁধে ফেলে। এরপর টিনাকে হসপিটালে নেওয়া হয়। ডক্টর টিনা ট্রিটমেন্ট শুরু করে। দিনের পর দিন কেটে যায়। ডক্টর টিনাকে সুস্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রয়ও টিনার অপেক্ষায় আছে। এই বাড়িতে টিনার অনেক স্মৃতি পড়েছিল, আর এই বাড়িতেই সব অঘটন ঘটেছে, তাই রয় বাড়িটি ছেড়ে দেয়। রয় শুধু অপেক্ষা করছে টিনা একদিন স্বাভাবিক হয়ে ফিরে আসবে। এভাবে তিন মাস কেটে যায়। একদিন ডক্টর রয়কে কল করে ওই স্থানে ডাকে যেখানে সে টিনাকে নিয়ে গিয়েছিল। টিনা এখন পুরোপুরি সুস্থ জীবনে ফিরে এসেছে। টিনা সুস্থ হয়ে ফিরে আসলে রয় টিনাকে নিয়ে সিডনিতে শিফট করে। টিনা রয়কে বলছিল, তুমি আমার জন্য যা করেছ আমি কোনোদিন তা শোধ করতে পারবো না। কি ভাবছেন, মুভি শেষ? আমি তো বলবো মুভির আসল কাহিনী এখনও জানা হয়নি। এখান থেকে শুরু হয় মুভির আসল রহস্য। রয় কারাগারে কারোর সাথে দেখা করতে গিয়েছে। একটি ফাইল দেখিয়ে বলে, এটা তোমার সাজানো গল্প যেটা তিন মাস পূর্বে তুমি আমাকে শুনিয়েছ। এটা আর কেউ নয়, সিদ্ধার্থ। সিদ্ধার্থ যে গল্প রয়কে শুনিয়েছিল তার বেশিরভাগই ছিল বানোয়ার। এখন আসি সেটি রয় কীভাবে বুঝল। রয় যেদিন সিদ্ধার্থের সাথে প্রথম দেখা করেছিল, রয় বলেছিল, আমি টিনাকে পাঠানো তোমার লাস্ট মেসেজটি দেখেছি। তখন সিদ্ধার্থ ঘাবড়ে গিয়ে নিজে থেকে রয়কে সব কিছু বলেছিল, যার কিছু ছিল সত্যি, বেশিরভাগই মিথ্যা। বাস্তবে টিনার ফোনে সিদ্ধার্থের কোনো মেসেজই আসেনি। পয়েন্ট নম্বর টু, ডক্টর স্যামুয়েলের তথ্য মতে টিনা 18 জুন একটি কার অ্যাক্সিডেন্টে হসপিটালে অ্যাডমিট হয়। আর সিদ্ধার্থের স্টোরিতে টিনা তার বার্থডের দিন অর্জুনের আঘাত পেয়ে হসপিটালে ভর্তি হয়। তারিখের মধ্যে গরমিল। আবার এমনও হতে পারে সিদ্ধার্থের হয়তোবা ভুল হয়েছে, কিন্তু রয়ের কথা, টিনা সব থেকে কাছের বন্ধু হয়েও অর্জুনই যে সব কিছু করেছে সেটা জানার পরও সিদ্ধার্থ কেন পুলিশের কমপ্লেন করেনি।
সিদ্ধার্থ টিনাকে হসপিটালে নিয়ে উল্লেখ করেছিল টিনার কার অ্যাক্সিডেন্ট হয়েছে। এসব অনেক প্রশ্নই রয়ের মাথায় ঘুরপাক খাচ্ছিল। রয় বলে কেউ কল্পনাই করতে পারেনি আমার সেলফের একটি বই সব সিক্রেট বের করে দিবে। টিনা যখন হসপিটালে ছিল তখন টিনার আচমকা পরিবর্তনের খোঁজ করতে সিদ্ধার্থ টিনার ফোন চেক করে, যেখানে একটি মেইলে দেখা যায় সুরেন্দ্রের নামে একজন টিনাকে মেইল করেছে। টিনা এখনও জীবিত আছে জেনে সে খুশি হয়েছে, সাথে টিনার কাছে কিছু হেল্পও চেয়েছে। মেইল দেখে পরদিনই রয় ইন্ডিয়া গিয়েছিল। তবে সিদ্ধার্থের সাথে দেখা করার আগে রয় সুরেন্দ্রের সাথে দেখা করেছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রয় সুরেন্দ্রের বাড়িতে গিয়েছে, সুরেন্দ্র এখন প্যারালাইজড, চলতে পারে না। টিনার ব্যাপারে জানতে চাইলে সুরেন্দ্র জানায় সব সমস্যা শুরু ওই এনজিও নিয়ে। এখানে আমরা দেখতে পাই একদিন অডিটর অফিস থেকে সুরেন্দ্রকে ওই এনজিওতে অডিট করতে পাঠানো হয়। সকল কাগজপত্র চেক করে সুরেন্দ্র দেখে অনেক তথ্য মিসিং, এমনকি রেকর্ডের তথ্য মতে বাচ্চাদের সংখ্যায়ও গরমিল আছে। এই এনজিও সিদ্ধার্থ পরিচালনা করত। সুরেন্দ্র সিদ্ধার্থকে কল করে জানতে চায় এখানে তিনটি বাচ্চা মিসিং কেন। সিদ্ধার্থ কোনো জবাব না দিয়ে কল কেটে দেয়। এরপর সুরেন্দ্রকে একটি ইন্টারন্যাশনাল নম্বর থেকে কল করা হয়। তাকে ওয়ার্নিং দেওয়া হয় যাতে সে এনজিওর বিষয়ে ইনভলভ না হয়। কল পরপর সুরেন্দ্র বুঝতে পারে নিশ্চয় এর পিছে বড় কোনো হাত আছে, তাই সে ইনভেস্টিগেট শুরু করে। সুরেন্দ্র বলে 2017 থেকে 2018 এর মধ্যে অ্যাডপশনের নামে এই এনজিও থেকে 15 জন বাচ্চাকে বিদেশে বিক্রি করা হয়েছে। গরিব অশিক্ষিত বাবা মায়েরদের টাকার লোভ দেখিয়ে অর্জুন ওই বাচ্চাদেরকে এনজিওতে নিয়ে আসত। যখন টাকার লোভে বাবা মায়েরাই বাচ্চাদের দিয়ে দিত, তখন বাচ্চাদের মিসিং হলেও কেউ প্রশ্ন করতে আসতো না। এই বাচ্চাদের বিদেশে বাড়ির কাছে বা অবৈধ কাজে লাগাতে বিপুল পরিমাণ টাকা দিয়ে কিনে নেওয়া হতো। সোজা কথা বলতে গেলে এনজিওর আড়ালে চাইল্ড ট্রাফিকিং ব্যবসা করা হচ্ছিল। সুরেন্দ্র বলে আমার কাছে এগুলোর এভিডেন্স ছিল যা দিয়ে এনজিও বন্ধ করে বাচ্চাদের বাঁচানো যেত। সুরেন্দ্র যেদিন সকল তথ্য জোগাড় করে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবে, ঠিক ওই দিন কিছু লোক এসে সুরেন্দ্রকে আক্রমণ করে, তাকে মারধর করে, একটি কারে বসিয়ে অ্যাক্সিডেন্ট করায়। এরপর বলা হয় অডিটর সুরেন্দ্র মদ খেয়ে গাড়ি চালানোর সময় অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্টে সুরেন্দ্রের প্যারালাইজড হয়ে যায়। ইনকোয়ারিতে তার চাকরিও চলে যায়, যা সেভিংস ছিল নিজের চিকিৎসার পিছে ব্যয় করে সুরেন্দ্র আজ নিঃস্ব। তখনই সুরেন্দ্রের পদে টিনার চাকরি হয়। সুরেন্দ্র সব হারালেও মনোবল হারায়নি, তাই টিনার সম্পর্কে জানতে পেরে সুরেন্দ্র টিনার কাছে এভিডেন্সের কপি পাঠিয়েছিল। এর কিছুদিন পরই টিনার অ্যাক্সিডেন্টের খবর আসে। সুরেন্দ্র বলে আমার সাথে যেমনটি হয়েছিল টিনার সাথেও তাই হয়েছে, এরপর আর আমি ওর সাথে যোগাযোগ করতে পারিনি। একদিন তোমার সাথে ওর ছবি পেপারে দেখে আমি জানতে পারলাম ও বেঁচে আছে, এরপর আমি মেইলটি করি। এই ছিল টিনার অ্যাক্সিডেন্টের পিছের রহস্য। রয় সুরেন্দ্রকে বলে যায় আপনি যা হারিয়েছেন তা ফিরে পাবেন না, তবে আপনার চেষ্টা বৃথা যাবে না, এটা আমার প্রতিজ্ঞা। সুরেন্দ্রের পাঠানো ডকুমেন্টস খুঁজতে রয় টিনার আন্টির বাসায় যায়। ওই ফাইল চেক করে দেখা যায় ফাইলে এনজিওর কিছু ডকুমেন্টস হাইলাইট করা আছে, সাথে কিছু অ্যাডমিশন ফর্ম এবং কিছু পেপার কাট, যাতে বোঝা যাচ্ছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাচ্চারা যে তারিখে মিসিং হয়েছে ওই বাচ্চাদেরকে ওই তারিখেই এই এনজিওতে অ্যাডমিট করা হয়েছিল। ওই তিনটি বাচ্চার সাথে টিনার একটি ছবিও পাওয়া যায়, যার সাথে অর্জুনের ফটো দেখে রয় তাকে চিনতে পারে, কারণ রয় অর্জুনকে বিশ্বনাথের ছেলে অর্জু বলে চিনত। এত তথ্য জানার পরও রয় এটা জানতে চাচ্ছিল যে এত মাস পরে এসে টিনা এখন কেন এমন আচরণ করছে। যে কিনা বাচ্চাদের ভালোবাসত সে মাহিরাকে দেখে ভয় পাচ্ছিল। মাহিরার সাথে দেখা করার পর রয় জানতে পারে টিনার এমন অবস্থার জন্য মাহিরার কোনো কারণ ছিল না, কারণ মাহিরার আচরণের মধ্যে রয় এমন কিছু পায়নি। বিশ্বনাথ ও টিনার পরিবার কেন টিনার পাস সম্পর্কে রয়কে জানায়নি, এমনকি টিনা নিজেও কেন কিছু বলেনি। রয় বলে টিনা তো তখনই বলতে পারবে যখন তার মনে থাকবে। টিনার ব্লাড টেস্ট করে টিনার ব্লাডে বেটা ব্লকার ড্রাগ পাওয়া গেছে, যা মানুষের বিব্রতকর মুহূর্তগুলো বা কষ্টের মুহূর্তগুলোকে মেমোরি থেকে মুছে দেয়। এই ড্রাগসের ওভারডোজ মানুষকে ভায়োলেন্ট করে তোলে, এমনকি তার মধ্যে আত্মহত্যার প্রবণতাও তৈরি করে। টিনা এমনিতেই পাস নিয়ে ভুগছিল, তার মাঝে এই ড্রাগের কারণে তার হ্যালোসিনেট করত, আর এজন্যই রয়ের মাঝে অর্জুনকে দেখত। টিনার অজান্তেই টিনা একটু একটু করে শেষ হয়ে যাচ্ছিল। রয় সিদ্ধার্থকে বলে আমি জানি এটি তোমার একার পক্ষে সম্ভব নয়, এর পিছে কোনো মেডিকেল জিনিয়াস আছে, সেই জিনিয়াস আর কেউ নয় ডক্টর বিশ্বনাথ। বিশ্বনাথই ছিল মূল মাস্টার মাইন্ড। টিনা যখন সব কিছু প্রকাশ করতে চাচ্ছিল সিদ্ধার্থ আর অর্জুন টিনাকে খুন করতে প্ল্যান করছিল, কিন্তু বিশ্বনাথ জানত টিনার খুন হলে টিনার খুনের তদন্ত করতে গেলে তাদের এনজিও সম্পর্কে প্রকাশ হয়ে যাবে। তাই বিশ্বনাথ সিদ্ধার্থের বলা স্টোরির মতো করে প্ল্যান বানায়। টিনা যখনই এনজিওর এই ব্যবসা সম্পর্কে এক্সপোজ করতে যাচ্ছিল তখনই অর্জুনকে দিয়ে টিনাকে ডাইভার্ট করা হয়। টিনাকে দিয়ে তারা চালাকি করে নকল অ্যাডপশন এগ্রিমেন্ট বানায়, যাতে টিনা তাদের এক্সপোজ করতে গেলে ওই ফেক ডকুমেন্টস দেখিয়ে তারা টিনাকেও ব্ল্যাকমেল করতে পারে। রয় যেদিন টিনার আর অর্জুনের ব্যাপারে কথা বলতে বিশ্বনাথের বাড়ি যাচ্ছিল, তখনই সুরেন্দ্র রয়ের কাছে একটি ফটো পাঠায়, যা দেখে রয় বুঝতে পারে আসল মাস্টারমাইন্ড বিশ্বনাথ। তারপর রয় কনফার্ম হতে সিদ্ধার্থকে কল করে,
জানায় সে এনজিওর ইল্লিগাল অ্যাক্টিভিটিস সম্পর্কে সব জেনে গেছে। রয়ের কথায় ভয় পেয়ে সিদ্ধার্থ বিশ্বনাথকে কল করে, যা বাইরে লুকিয়ে রয় সব দেখছিল। তারপরও রয় সব না জানার ভান করেছে। শুধু এসবই নয়, টিনা যাতে অর্জুনের স্মৃতি ভুলে যায় এজন্য বিশ্বনাথ সাইকোলজিক্যাল মেথড ইউজ করেছে। টিনার বাবা মারা যাওয়ার পর টিনার আত্মীয় স্বজনরা টিনার চিকিৎসা করাতে চাচ্ছিল না, তখন বিশ্বনাথ এই সুযোগটি কাজে লাগায়। টিনার অসুস্থতার কথা কাউকে না জানিয়ে রয়ের সাথে তার বিয়ে দিয়ে দেয়। টিনাকে আয়রন ট্যাবলেটের নামে বিশ্বনাথ ওই ড্রাগগুলো খাওয়াচ্ছিল। টিনার ওপর নজর রাখতে বিশ্বনাথ নিজের বাড়ির পাশেই তাদেরকে বাড়ি ভাড়া করে দিয়েছে, এবং রেগুলার বিশ্বনাথই টিনাকে আত্মহত্যার জন্য পরিচিত করত। কিন্তু পাকা ধানে মই তখনই পড়ে যায় যখন টিনা গ্রহণের বইটি খুঁজতে গিয়ে অন্য একটি উপন্যাস পড়তে শুরু করে। ওই উপন্যাসটি টিনার পাস্টের সাথে সিমিলিয়ার হয়। টিনা আবার ওই স্মৃতিগুলো ফিরে পাচ্ছিল, যার জন্য টিনা রয়ের ভিতর অর্জুনকে ভেবে বারবার রয়কে মারতে চেষ্টা করছিল। টিনার এই আচরণগত পরিবর্তন না হলে হয়তো রয় আসল রহস্য জানতেই পারত না, আর টিনাকে সে বাঁচাতে পারত না। বিশ্বনাথ সিদ্ধার্থ আইনের হাতে ধরা পড়লেও একজন এখনও বাকি, অর্থাৎ অর্জুন। অর্জুন এখনও মারা যায়নি। অর্জুনকে বিশ্বনাথে সিডনি পাঠিয়ে দিয়েছিল। এখন প্রশ্ন, অর্জুন বাঁচা আছে রয় কীভাবে জানল? রয়ের ফোন পেয়ে সিদ্ধার্থ যেদিন বিশ্বনাথকে জানিয়েছিল রয় সব জেনে গেছে এনজিও সম্পর্কে, ওই দিনই বিশ্বনাথ এনজিওর সব অর্থ সিডনিতে ট্রান্সফার করেছিল, যার কারণে রয় জানতে পেরেছে অর্জুন এখনও জীবিত। রয় এখন অর্জুনকে খুঁজে বেড়াচ্ছে। মুভিটি এখানেই শেষ হয়। মোট কথা, ক্রাইম যেভাবেই হোক না কেন প্রকাশ পাবেই। এই ধরনের ক্রাইমকে চাপা দিতে এখনও অনেকেই গ্রহণ সম্পর্কিত কুসংস্কারগুলোকে কাজে লাগাচ্ছে। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ কোনো সুপার ন্যাচারাল বিষয় নয়, এটি সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। আসুন নিজে জানি, অন্য কেউ জানিয়ে কুসংস্কারের বেড়াজাল থেকে মুক্ত করি। মুভিটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।